আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আর টিভি সন্ধ্যার সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া আমি সিনথিয়া রহমান এবার বিস্তারিত সংবাদ অবশেষে ব্যবসায়ী আবু সাঈদ হত্যার অভিযোগে মামলার আবেদন করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ সাত জনের বিরুদ্ধে দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমির হামজা নামে এক ব্যক্তি মামলার আবেদন করেন মামলার আবেদনের শুনানি শেষ পরে আদেশ দেয়া হবে ইয়াসমিনের সহায়তায় জানাচ্ছেন শাকিলা করিম আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হল হত্যা মামলা এতে আরও আসামি করা হয়েছে সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ সাতজনকে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এই মামলার আবেদন করা হয় মামলার অভিযোগে বাদী বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলন দমন করতে বারবার নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নির্বিচারে পুলিশ মিছিলে গুলি চালায় ফলে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গত উনিশ জুলাই বিকেল চারটার দিকে মোহাম্মদপুর থানাধীন বসিলায় চল্লিশ ফিট চৌরাস্তায় ব্যবসায়ী আবু সায়েদ নিহত হন বদলক পঞ্চগড়ের একজন রিক্সাওয়ালা ছিলেন উনি ঢাকাতে এসছেন দুই দশ সালে এরপরে উনি বসিলাতে একটা মুদি দোকান চালাতেন এই মুদি দোকানের পলিথিন কেনার দিন জন্য উনি উনিশ তারিখ বিকাল চারটার সময় আনুমানিক রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন এই সময় পুলিশের গুলিতে ওনার মাথার খুলি উড়ে যায় মাথায় এফোড় ওফোড় হয়ে যায় গুলিতে এবং ওখানেই উনি মৃত্যুবরণ করেন মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশে যে একটা নৃশংস যে ঘটনা ঘটেছে পুলিশ নির্বিচারে গুলি চালিয়েছে এবং আমরা যে মামলায় আসামি করেছি তারা বিভিন্ন গণমাধ্যমে আপনারা দেখেছেন ওনারা সরাসরি নির্দেশ দিয়েছেন ছাত্র এবং জনতাকে গুলি করার জন্য গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়ার পর সাবেক প্রধানমন্ত্রী বিরুদ্ধে এটি প্রথম মামলার আবেদন করা হয়েছে শাকিলা করিম আরটিভি ঢাকা কোটা আন্দোলনে হেলিকপ্টার থেকে করা করা গুলিতে নিহত নয় শিশুর তদন্ত চেয়ে রিট শুনবেন হাইকোর্ট বিচারপতি শেখ হাসান আরিফের দ্বৈত বেঞ্চে আগামীকাল রিটটির শুনানি হবে রিটের তদন্তের পাশাপাশি প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয় সেই সঙ্গে পরবর্তীতে কোনো শিশু মৃত্যুর সন্ধান পাওয়া গেলে তাকেও এই ক্ষতিপূরণের আওতাভুক্ত করা হবে এর আগে অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার গেল পহেলা আগস্ট বিভিন্ন পত্র পত্রিকার অংশ বিশেষ সংগ্রহ করে রিটটি দাখিল করেন তিন সদস্যের একটি তদন্ত কমিটি দখল চেয়ে দাখিল করা রিটটি চার আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চে উপস্থাপন করা হলে তারা শুনানি গ্রহণ করতে অস্বীকৃতি জানান এ সময় বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেছিলেন রাজনৈতিক ইস্যু রাজপথে সেটেল হওয়া উচিত পরে সেই বেঞ্চে শুরু হয় বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের সরাসরি গুলি বন্ধের রিটের শুনানি যা সরাসরি খারিজ করেছিলেন হাইকোর্ট অনুসন্ধান সহ প্রত্যেক শিশুর পিতা কে এক কোটি টাকা ক্ষতিপূরণ আদায় দেওয়ার জন্য রাষ্ট্র থেকে আদায় করার জন্য আমি আদেশ চাইছি এবং এই শুনানি না হওয়া পর্যন্ত প্রত্যেক শিশুর গার্জিয়ানকে যেন পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার একটা অন্তর্বর্তী আদেশ দেওয়া হয় এই জন্য আমি প্রার্থনা করছি পনেরোই আগস্ট কর্মসূচির নামে কেউ যাতে নাশকতা করতে না পারে সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে আইনশৃঙ্খলা বাহিনী সকালে বিজিবি হাসপাতালে আহতদের দেখতে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন রাষ্ট্রীয় সব বাহিনীকে দানব বানিয়ে রাখা হয়েছিল বাহিনীগুলো আর কোন সরকারের হুকুম পালন করবে না অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন এরই মধ্যে রাষ্ট্রপতির কাছে একটি তালিকা দেওয়া হয়েছে দেখুন ইকবাল অনেকের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের বেশ কয়েকজন চিকিৎসাধীন রাজধানীর গার্ড হাসপাতালে তাদের চিকিৎসার খোঁজখবর নিতে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাকওয়াত হোসেন পরে গণমাধ্যমের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান পনেরোই আগস্টের কর্মসূচি ঘিরে সবার সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে তবে কর্মসূচির নামে অরাজকতা করতে দেয়া হবে না পুলিশ খুবই অনুতপ্ত এদেরকে দানব বানানো হয়েছে যারা আমি আবার বলছি উই উইল নট লিভ দ্যাম কিন্তু একটু শবুর করেন কারণ কতগুলো প্রসেস আছে এনাদের কাছ থেকে আমি লিস্ট বের করছি আবার যারা যাদেরকে অন্যায়ভাবে বের করে দিচ্ছে যারা এই প্রসেস মধ্যে ছিল না নির্দেশনা দিচ্ছেন এখন আমরা আছি আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন বাহিনীগুলোকে দানব বাহিনী করে রেখেছিল তারা হত্যার হুকুমদাতা সবাইকে আইনের আওতায় আনতে কাজ শুরু করার কথাও জানান তিনি এটার জন্য আমরা এই মুহূর্তে যা করতে পারি আমরা অল প্রোটেকশন অল প্রোটেকশন এই যে বিজেপির মহাপরিচালকের সাথে আমার কথা হয়েছে ওনারা প্রোটেকশন দিবে র্যাব আছে তারপরে হয়তো সেনাবাহিনীও সীমান্তে বিজিবিকে কে হয়ে পিট দেখাতে বাধ্য করেছে সদ্য সাবেক সরকার এখন থেকে বিজিবি আর পিঠ দেখাবে না বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বর্ডারের মধ্যে ঢুকে মারে আর আমরা বলি ওটা ফ্ল্যাগ মিটিং করছে সব ঠিক হয়ে গেছে বা আমি জানি না দ্যাট ডেজ আর আর ওভার ইকবাল অনিক টিভি ঢাকা জুলাই ও আগস্ট মাসের গণহত্যায় জড়িত আওয়ামী লীগ ও চোদ্দ দলের দোষরদের বিরুদ্ধে সারা দেশে মামলা করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সপ্তাহব্যাপী রেজিস্টেন্সি কর্মসূচির প্রথম দিনে রোড মার্চ এ আহ্বান জানান তারা ফ্যাসিস সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত আমলা ও সচিবদের পদত্যাগের পাশাপাশি চার দফা দাবিও জানান তারা বিস্তারিত সুমন্তান বীরের প্রতিবেদনে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক নামে নতুন কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসাবে প্রথম দিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোডমার্স কর্মসূচি করে সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া মিছিলটি কলাভবন ভিসি চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয় সেখানে আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় চার দফা দাবি পেশ করে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা দ্রুত সময়ের মধ্যে খুনিদের বিচারও দাবি করে তারা ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যে সব হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে দুই নম্বর দাবিটি হচ্ছে সংখ্যালঘু ভাই বোনদের উপর আওয়ামী লীগ ও চৌদ্দ সহ যারা পরিকল্পিত ডাকাতি ও লুপঠনের মাধ্যমে গণবุทธানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশ গ্রহণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। সেইসব যারা কাম করার চেষ্টা করেছে তাদের যুততম সময়ে অপচারণ ও বিচার নিশ্চিত করতে হবে। বিশেষ সরকারের যারা ফুট সোলজার ছিল, যে সব সচিব ছিল, সেসব সব ছিল তাদেরকে পদতকের মধ্যেও পদচ্যুতের মত দিয়ে আমরা সেদিন যসমান পদক্ষেপ দেখতে শেখ হাসিনা সহ তার দোষরদের বিরুদ্ধে সারা দেশে মামলা করার আহ্বান জানান সমন্বয়করা আমলিক ছাত্রลีก যুবลีก আমাদের উপর কিভাবে অত্যাচার করেছে আপনারা সারা দেশে তাদেরকে চিহ্নিত করে আজকে থেকে মামলা দেওয়া শুরু করুন আগামীকাল কাল শারদিন খুনী সন্ত্রাসীদেরকে মামলা দিন জুলাই আগস্টে আহত নিহতদের সঠিক তালিকা প্রস্তুতে সকলের সহযোগিতাও আহ্বান জানান তারা বাংলাদেশের বিভিন্ন স্থানে আহত রয়েছেন আমাদের যে ভাই বোনেরা শহীদ হয়েছেন তাদের একটি কনক্রিট একটি তথ্য উপাত্ত আমরা সংগ্রহ করতে চাই সুমন তানভীর আর টিভি ঢাকা ধর্মীয় পরিচয় নয় মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠাই অগ্রাধিকার পাবে এমন মন্তব্য করে সংখ্যালঘুদের এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন দেশের সবাই সমান অধিকার ভোগ করবে আর প্রধান উপদেষ্টার আশ্বাসে সন্তুষ্টি জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতারা আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত দেশজুড়ে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এমন অভিযোগে রাজধানী সহ কয়েকটি জেলায় বিক্ষোভ কর্মসূচি করে সংখ্যালঘু সম্প্রদায় সংখ্যালঘু নিশ্চয়ই পূরণ করবেন সরকারি ছুটি তিন দিন করা সহ নানা দাবিতে অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বৈঠক শেষে তারা জানান প্রধান উপদেষ্টার আশ্বাসে আশ্বস্ত হয়েছেন তারা অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করবেন আমরা সেই পদক্ষেপগুলোকে সহায়তা করতে আমরা প্রস্তুত বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা তিনি দেখতে চান তিনি কাজটা শুরু করে দিতে চান তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন তারা সুন্দরভাবে অবস্থান করতে পারবো এবং সুখে শান্তিতে বসবাস করতে পারবো এটা আমরা আশাবাদী ১৪ থেকে ১৬ আগস্ট সংখ্যালঘু অধিকার আন্দোলনের সাধারণ শিক্ষার্থীদের কোনো কর্মসূচি থাকছে না এর আগে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন দেশে মানবাধিকার প্রতিষ্ঠাই হবে তার সরকারের মূল লক্ষ্য আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয় হিন্দু হিসেবে নয় বৌদ্ধ হিসেবে নয় মানুষ হিসেবে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সমস্ত সমস্যার গোড়া হলো আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজন এগুলো করেছি সব কিছু পচে গেছে এই কারণে এই গোল গোলমালগুলো হইতেছে আমরা প্রাতিষ্ঠানিক আয়োজনগুলোকে ঠিক করতে হবে আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে আমি অধিকার প্রতিষ্ঠা করতে হবে হলো আমাদের মূল লক্ষ্য স্বল্প সময়ে পূরণ সম্ভব এমন দাবি বাস্তবায়নে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা এ ব্যাপারে ধৈর্য ধরে সরকারকে সহযোগিতার আহ্বান জানান তিনি আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না খোঁজ ক্ষোভের মধ্যে চলে যান না এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারে লেগে যাবে একাত্তরই আসুন এক আইন যে আমাদের আইনের অধিকার দিতে হবে আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে আমাদের ক্ষেত্রে সাহায্য করেন আপনারা ধৈর্য ধরেন করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিসেবে নয় মানুষ হিসেবে সবার অধিকার নিশ্চিতের কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেটা আমরা এক পরিবার আশিকুল আলম আর টিভি ঢাকা নবগঠিত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস থাকবে কিনা সেই বিষয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় কিছুক্ষণ পর মন্ত্রিপরিষদ সচিব ব্রিফিং এর মাধ্যমে বৈঠকের বিষয়বস্তু সাংবাদিকদের কাছে তুলে ধরবেন দর্শক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী অরণ্য গফুর আমরা সরসয় যুক্ত হচ্ছে তার সাথে গফুর এই মুহূর্তে আমি রয়েছি যমুনার সামনে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা গন সবাই কিন্তু এখনও বৈঠক করছেন অর্থাৎ ক্যাবিনেট মিটিং এই সরকারের আমলের প্রথম যে মিটিংটা ক্যাবিনেট মিটিং বা উপদেষ্টাদের পরিষদের বৈঠক সে বৈঠকটা কিন্তু এখনও চলছে তবে এর মাঝখানে কিন্তু বেশ কিছু ঘটনা এই সামনে দিয়ে ঘটে গিয়েছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরেও আরও কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন ছিলেন তারা কিন্তু আলাদা করে দাবি করেছিলেন যে আমাদের সঙ্গে দেখা করতে হবে অর্থাৎ তাদের মধ্যে সমন্বয়হীনতা আমরা দেখেছি এবং সনাতন অধিকার মঞ্চ নামে একটি সংগঠন তারা কিন্তু দীর্ঘক্ষণ এখানে স্লোগান দেবার পরে তাদের একটি প্রতিনিধি দলকে কিন্তু যমুনার মধ্যে ঢোকানো হয়েছে তারাও প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন এছাড়া আপনার মায়ের ডাক যে একটি সংগঠন ছিল গুম এই বিভিন্ন এই কত বছরে যারা গুম হয়েছেন তাদের নিয়ে একটি সংগঠন যে মায়ের ডাক তারা কিন্তু এখানে রয়েছেন এবং এখনও পর্যন্ত তারা এখানে প্রতিবাদ করছেন প্রধান উপাদেশের সঙ্গে দেখা করার জন্য তবে যাদের যাদের স্বজন গুম হয়েছেন তারা যেতে না পারলেও মায়ের ডাকের যে যিনি কর্তা রয়েছেন একজনকে কিন্তু ভেতরে নেওয়া হয়েছে প্রতিনিধি হিসেবে তিনি কথা বলবেন এছাড়া বিভিন্ন সময় জন কিন্তু দাবি দেওয়া নিয়ে এই যমুনার সামনে আসছেন কেউ এক এককভাবে কেউ দলীয়ভাবে কেউ গ্রুপ গ্রুপ করে আসলে এখানে যথেষ্ট পরিমাণ ভিড় এবং উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই কিন্তু ডক্টর ইউনুস এবং উপদেষ্টা পরিষদের পুরো বৈঠক রয়েছে তো বৈঠকে আসলে কি হয় না হয় অনেকগুলো যেহেতু এই সরকারের আমলে প্রথম উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি সুতরাং অনেকগুলো বিষয় হয়তো নতুন করে সিদ্ধান্ত আসবে বিশেষ করে মাত্র সাত দিন হয়েছে সরকারটি গঠন হয়েছে তারা কিভাবে চলবে কীভাবে পরিচালনা করবে দেশটাকে সেই বিষয়গুলো উঠে আসবে পাশাপাশি যাদের সঙ্গে কথা বলেছেন বিশেষ করে রাজনৈতিক দল এবং সংখ্যালঘু সম্প্রদায় এছাড়া বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে কথা বলেছেন এই কথা বলার মাধ্যমে তারা আসলে কি পেয়েছেন এবং জাতিকে কি মেসেজটি দিতে চান সেগুলো কিন্তু আমরা জানতে পারব মিটিংটি শেষ হয়ে যখন আমাদের সঙ্গে কথা বলবেন কেউ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আওয়ামী লীগ সরকারের গণহত্যার বিষয় নিরপেক্ষ গ্রহণযোগ্য আন্তর্জাতিক তদন্ত চেয়ে চিঠি দিয়েছে বিএনপি গুলশনে আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের কাছে চিঠি হস্তান্তর করা হয় এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন ছাত্র জনতাকে হত্যা করে এমন এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে স্বৈরাচার শেখ হাসিনা খান আলমিনের রিপোর্টে বিস্তারিত বিএনপি মনে করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ সরকারের নির্দেশে দেশে গণহত্যা সংঘটিত হয়েছে বিষয়টির আন্তর্জাতিক তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নেয় দলটি এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে পদক্ষেপ নিতে অনুরোধ করেছে বিএনপি এবার অনুরোধ করল জাতিসংঘকে রাজধানীর গুলশানে এ বিষয়ে একটি চিঠি নিয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইসের কাছে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শ্যামা অবয়েদ চিঠিটি দেয়া হয় জাতিসংঘ মহাসচিব বরাবর পরে আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় যে হত্যাকাণ্ড হয়েছে তা আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন জাতিকে কলঙ্ক মুক্ত করতে হলে যে ঘটনার মাধ্যমে হত্যাযজ্ঞ করেছে সরকারের পৃষ্ঠপোষকতায় এটাকে জাতির সামনে বিশ্বের সামনে আমাদেরকে তুলে ধরতে হবে যাতে আগামী দিনে বাংলাদেশে কেউ সাহস করবে না যে বাংলাদেশে নিজের দেশের নাগরিকদের হত্যা করে জোর করে ক্ষমতায় গিয়ে থাকার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা যাতে কারো মনে আগামী দিনে না যায় এদিকে দিনাজপুরে পথসভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন ছাত্র জনতাকে হত্যা করে এখন বিদেশে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা সংগ্রামে আহত অনেক নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের দেখতে গিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান বলেন জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে গুরুত্ব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে তাদের ম্যান্ডেট কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু ভোটে আসেনি কাজেই তারা যে ম্যান্ডেট পেয়েছে আমরা আশা করি তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবে এবং জনগণের যে মৌলিক অধিকার তারা সেটা উপলব্ধি করেন এবং তারা সেভাবেই কাজ করে পনেরোই আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র করতে চাইলে তা জাগ্রত জনতার সামনে টিকবে না বলেও জানান বিএনপির নেতা খান আলামিন আর ঢাকা দেশকে অস্থিতিশীল করার জন্য সনাতন সম্প্রদায়কে বিরোধী শক্তি হিসেবে দাঁড় করানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আওয়ামী লীগ সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে নানা অপতৎপরতা চালাচ্ছে দলটি বিকেলে আতঙ্কিত নাগরিকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে বিএনপির গণসংযোগ এবং ঐক্য ও সম্প্রীতি সমাবেশে এসব কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এই কর্মসূচির আয়োজন করে এ সময় আরও বলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে দেশের সংখ্যালঘু নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ছাত্র ছাত্রজনতার গণভুতানে গণভোটের প্রতিবাদে আগামী দুদিন সারা দেশে দলীয় কার্যক্রম কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন রিজভি এছাড়া 16 আগস্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাহো সকল আহত ছাত্রদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া করবে দলটি জি সামনে অবস্থান কর্মসূচি সফলভাবে পালিয়েছে করেছে লুপ করেছে এখনো টাকাগুলো তারা ব্যবহার করবে আমাদের সমাজের মধ্যে বিভক্তি তৈরি করার জন্য এবং প্রথম থেকে পালনের প্রথম থেকেই তারা চেষ্টা করছে এইটাই দেশের মানুষ হতে দেবে না প্রজন্মের বিজয় নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে এটি মোকাবেলায় মাঠে থাকবে জামাত শিবির এমনটি জানিয়েছেন জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল সকালে ঢাকা মেডিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে চিকিৎসাধীনদের আর্থিক সহায়তা প্রদান শেষে সব কথা বলেন তিনি জামায়াত নেতারা বলেন সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছে তাদের পাশে সব সময় থাকবে সংগঠনটি সমাজকে ঐক্যবদ্ধভাবে রাজধানীর রাজপথে থেকেই গোটা বাংলাদেশের রাজপথে থেকেই ছাত্র জনতার বিজয়কে সুনিশ্চিত দ্বার পৌঁছানোর জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি সকাল সাড়ে দশটায় জাজেস লাউঞ্জে তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভুঁইয়া সোমবার হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি তারা হলেন বিচারপতি জুবার রহমান চৌধুরী বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক দীর্ঘদিন পর সারা দেশে চালু হলো লোকাল মেইল ও কমিউটার রেল চলাচল তবে এখনো বন্ধ আছে সব আন্তনগর রেল যা চালু হবে থেকে এখনো সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ ভারত রেল চলাচলের বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার জানান মঙ্গল ও বুধবার ২৬ জোড়া ট্রেন চলাচল করবে এ বিষয়ে জানাচ্ছেন বিপুল কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পতন ঘিরে সহিংসতার কারণে বেশ কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর আবারও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে তবে প্রতিটি ট্রেনেই যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল সোমবার থেকেই মঙ্গলবার শুরু হয়েছে লোকাল কমিউটার মেল ট্রেন চলাচল বৃহস্পতিবার থেকে সব ধরনের আন্তনগর ট্রেনও যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে যাত্রীরা বলছেন ট্রেন চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে যাতায়াত জীবনে ট্রেন চলাচল করতে অনেক সুবিধা ট্রেন অনেকদিন পর চলেছে অনেক ভালো লাগতেছে শুনে না যার জন্য আইছি এখন ট্রেনে যাওয়ার জন্য বাসে তো জামজট থাকে অনেক সময় লাগে তাই আমাদের অফিস করার জন্য ট্রেনই সবচেয়ে ভালো এয়ারপোর্ট পর্যন্ত যেতে হচ্ছে জয়দেবপুর যেতে পারছি না জয়দেবপুরের রেল স্টেশন বন্ধ আমরা যাচ্ছি যে এ অতি দ্রুত যেন এই জিনিসটা সলভ করা হয়তো লাগতেছে এই ট্রেনের জন্য অনেক দিন ধরে ওয়েট করা আর কি কমলাপুর স্টেশনে দায়িত্বরত ট্রেনের চালক ও কাউন্টার স্টাফরা বলছেন ট্রেন চলাচলে কোনো বিঘ্ন না ঘটলো যাত্রী চাপ কম রয়েছে আজকে যাত্রী আগের তুলনায় একটু কম ভয় তো থাকবে এই কিন্তু আল্লাহর রহমতে এখন আর কোনো ভয় মঙ্গলবার সকাল থেকে ২৬ জোড়া ট্রেন চলাচল করছে জানিয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার জানান আন্তনগর রেল রেল চলাচলের চলাচলের সিদ্ধান্ত সিদ্ধান্ত হলেও ভারত বাংলাদেশ হয়নি আজকে থেকে আমাদের সকল লোকাল মেল কমিটার ট্রেনগুলো চলাচল শুরু করছে আর ইতিমধ্যে আমাদের অনেকগুলো ট্রেন লোকাল মেল কমিটার ট্রেন গুলো ছেড়ে গিয়েছে এবং ইতিমধ্যে আমাদের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়েছে এবং এটা চলমান থাকবে এর আগে কোটা সংস্কার আন্দোলন সংঘাতে রূপ নিলে গত আঠারোই জুলাই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় নানা ভয় ও সংখ্যা কাটিয়ে আবারও শুরু হলো ট্রেন চলাচল তবে যাত্রীরা বলছেন ট্রেনের যে কালোবাজারি এবং অব্যবস্থাপনা ছিল সেটা কাটিয়ে উঠিয়ে আবারও নতুন করে গড়ে উঠবে এই ট্রেন ব্যবস্থাপনা বিপুল দেবরাই আর টিভি ঢাকা এখন থেকে প্রকৃত মূল্যস্ফীতি এবং মোট দেশজ উৎপাদনের তথ্য প্রকাশ পাবে পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সকালে রাজধানীর শেরে বাংলা নগরে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন শপথ নেওয়ার পর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা প্রথমবারের মতো পরিকল্পনা কমিশনের সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন সেখানে তিনি এমন প্রতিশ্রুতি দেন ডক্টর সালেউদ্দিন বলেন কয়েক কয়েকদিনে বিশৃঙ্খলা এবং সংঘাতে পণ্যের সরবরাহে বাধা সৃষ্টি হয় ফলে দাম বেড়ে যায় তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি কিন্তু সাপ্লাই চেন ভেঙে গেছে তাই না সাপ্লাই চেন ভেঙে গেছে সাপ্লাই চেন যেটা ছিল সেটা ছিল কিন্তু ছয় টাকার বেগুন ঢাকায় আসে আশি টাকা বিক্রি হয় কেন তথ্যটা ঠিকভাবে কালেক্ট করবেন পিরিয়ডিসিটি সময় মতো করবেন প্রকাশ করবেন অনেক দিন পর হেজ ডাটা আপনি দুই বছর পর আপনি বলছেন এগুলি চলবে না তাই না হাউস এটা আপনি দ্রুত করবেন লেবার ফোর্স সার্ভে ডাটা তাড়াতাড়ি করবেন আপনারা আর ডাটাটা যাচাই করবেন ভালো করে সড়ক ও হাট বাজারে চাঁদাবাজি না থাকায় ইতিবাচক প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে পেঁয়াজ ও আলু সহ অনেক পণ্যের দামই কমতে দিকে তবে কারণ বাজারে ব্যবসায়ীরা অভিযোগ করেন পথে পথে না থাকলেও বাজারে গোপনে চাঁদাবাজি অব্যাহত আছে এটি পুরোপুরি বন্ধ করতে হবে এদিকে দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিং জোরদারের দাবি ক্রেতাদের এয়ার বাদলের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ খান রাজধানীর কারণ বাজার ঘুরে দেখা যায় নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম কমতির দিকে চাঁদাবাজদের দৌরাত্ম কমায় ইতিবাচক প্রভাব পড়েছে বাজার দরে ব্যবসায়ীরা জানান একটি চৌকি বসানোর সমপরিমাণ জায়গার জন্য আগে দিনে ও রাতে দুই বেলায় চাঁদা দিতে হতো এক হাজার টাকা প্রতিটি ভ্যানের জন্য চাঁদা দিতে হতো দুইশো টাকা পুলিশ আর আওয়ামী লীগের লোকজন এই চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল তবে সরকার পতনের পর চাঁদাবাজি বন্ধ হয়েছে সরকার ক্ষমতায় ছিল তখন মোর বারাদন লাগছে বা নিচ্ছে এখন তত্ত্বাবধান সরকার ধরা এখন বাড়া বন্ধ হয়ে গেছে না আমরা না দিলে তাকে দোকানে বয়াতে দিত না টাকা না দি আওয়ামী লীগের বলা হবে না তো নেয় না তখন আপনার পুলিশের একশো টাকা আর হচ্ছে আপনার ওই ওদের চাঁদা একশো টাকা জায়গা ভাড়া একশো টাকা মোট টাকা লাগে তবে কয়েক ব্যবসায়ী অভিযোগ করেন আওয়ামী লীগের ছাদবাজরা ঘা ঢাকা দিলেও এবার চাদানিতে বিএনপি'র পরিচয়ে অবস্থান জানান দিচ্ছে কেও কেও আমার কাছে এখানে 50000 টাকা চাঁদা দাবি করছে আমি গরীব মানুষ আমি কইতে চাঁদা দিব টাকার সব শুনছে সেনাবাহিনী শুনছে সোনার পারে দেয়া যা তার আয়শা ছাতুরা রাজা ধইরা নিয়ে গেছে এদিকে ছাদবাজি না থাকায় কমতির দিকে সবজি ডিম মুরগি সহ বেশিরভাগ পণ্যের দাম সবচেয়ে দাম নিয়ন্ত্রণে আছে আর দামের কাঁচা বিশেষ করে আমদামে বেশি দাম একদম সস্তা থাকবে তদারকি রাখা দরকার তদারকি রাখলে যেন স্বাভাবিক থাকে আর কি অনেকে ই করে যে পেঁয়াজের দাম সত্তর টাকা বেঁধে দিছে আর ফেসবুক থেকে আপনারা পেঁয়াজ কিনেন এখন তো একশো দশ একশো পনেরো এই বাজারে দেখা যাচ্ছে পণ্যের দাম সব সময় নাগালের মধ্যে রাখতে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ সহ নিয়মিত তদারকি দেখতে চান ক্রেতারা শরিয়ত খান আর টিভি ঢাকা দুর্নীতিমুক্ত ও যোগ্যদের সমন্বয়ে একটি কার্যকরী ক্রিকেট বোর্ড গঠনের দাবিতে বিসিবির সামনে মানববন্ধন করেছে ক্রীড়া সংগঠকরা জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে এতে নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও সংগঠক আমিনুল হক এ সময় দলমত নির্বিশেষে যোগ্যদের নিয়ে নতুন ক্রীড়াঙ্গন তৈরির আহ্বান জানান তিনি বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা ফেরানোর দাবিতে বিসিবির সামনে এই জটলা আগত সাবেক কর্মকর্তা ও সংগঠকদের দাবি নির্দলীয় ও যোগ্যদের নিয়ে ক্রিকেট বোর্ড গঠন অনেকেই বর্তমান বোর্ডের উচ্চ কর্তাদের ছবি নিয়ে তাদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন এ সময় বিভিন্ন ক্লাবের পোর খাওয়া ও সংগঠকরা বোর্ডের বিভিন্ন অসঙ্গতি ও দুর্নীতির কথা তুলে ধরেন মাধ্যমে কোটি মানুষের যে চেতনার ক্রিকেট সেটাকে পিছিয়ে নিয়েছেন তাদের প্রদত্যাগের আমরা করেছি তারা যে গত পনেরো বর্ষে যে সমস্ত দুর্নীতি করেছে। এবং স্বজন করেছে বিভিন্ন অনিয়ম করেছে সেটার বিরুদ্ধে আমরা আজকে ঢুকে দাঁড়াতে চাই মানববদ্ধ শেষে সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিসিবিতে ঢুকে তাদের দাবি পেশ করেন কিন্তু সে সময় ছিলেন না বোর্ডের কোনো উচ্চপদস্থ কর্মকর্তা আমি ভিতরে আমাদের এখানে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল তেমন কোনো কর্মকর্তা আমরা পাইনি বাট এখানে যে ম্যানেজার রয়েছে একজন রাসেল সাহেব এবং এখানে গ্রাউন্ডস কমিটির একজন ব্যক্তি রয়েছিলেন এবং আমাদের যে আর্মির যিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন টোটাল উত্তরের এখানে তিনি ছিলেন তাদের কাছে আমাদের যে দাবিগুলি আমরা সেখানে রেখে আসছি যে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতি বিলম্বে পদত্যাগ করে স্বেচ্ছায় পদত্যাগ করে যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফর্মেট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি বিসিবির নেয়া নানান উন্নয়ন প্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখার দাবিও জানান তারা মাহফুজুল ইসলাম আর টিভি ঢাকা দুটি টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে পা রাখার পর বরণ করে নেওয়া হয় নাজমুল শান্ত বাহিনীকে আইসিসি চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজে মাঠে নামার আগে গাদ্দাফি স্টেডিয়ামে চোদ্দ পনেরো ও ষোলো আগস্ট নিজেদের প্রস্তুতি সর্বে টিম টাইগার্স এরপর রাওয়াল পিন্ডিতে প্রথম টেস্ট ভেন্যুতে আরও তিন দিন নিজেদের ঝালিয়ে নেবেন সাকিব শান্তরা রাওয়ালপিন্ডিতে পিন্ডিতে একুশ আগস্ট সিরিজের প্রথম টেস্টে এবং ত্রিশ আগস্ট দ্বিতীয় টেস্টে করাচিতে পাকিস্তানের মুখোমুখি দুর্নীতিমুক্ত ও যোগ্যদের সমন্বয়ে একটি কার্যকরী ক্রিকেট বোর্ড গঠনের দাবিতে মানববন্ধন করেছে ক্রীড়া সংগঠকরা জাতীয় ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে এতে নেতৃত্ব দেন জাতীয় দলের সাবেক ফুটবলার ও সংগঠক আমিনুল হক এ সময় দলমত নির্বিশেষে যোগ্যদের নিয়ে নতুন ক্রীড়াঙ্গন তৈরির আহ্বান জানান তিনি বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে ক্রিকেট বোর্ডের শৃঙ্খলা ফেরানোর দাবিতে বিসিবির সামনে এই জটলা আগত সাবেক কর্মকর্তা ও সংগঠকদের দাবি নির্দলীয় ও যোগ্যদের নিয়ে ক্রিকেট বোর্ড গঠন অনেকেই বর্তমান বোর্ডের উচ্চ কর্তাদের ছবি নিয়ে তাদের পদত্যাগের দাবিতে স্লোগান দেন এ সময় বিভিন্ন ক্লাবের পোর খাওয়া ও সংগঠকরা বোর্ডের বিভিন্ন অসঙ্গতি ও দুর্নীতির কথা তুলে ধরেন মাধ্যমে কোটি মানুষের যে চেতনার ক্রিকেট সেটাকে পিছিয়ে নিয়েছেন তাদের প্রদত্যাগ এরকমটা জারি করেছি তারা যে বদ্রব পনেরো বসে যে সমস্ত দুর্নীতি করেছে। এবং স্বজন করেছে বিভিন্ন অনিয়ম করেছে সেটার বিরুদ্ধে আমরা আজকে রুখে দাঁড়াতে চাই মানববদ্ধ শেষে সাবেক ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিসিবিতে ঢুকে তাদের দাবি পেশ করেন কিন্তু সে সময় ছিলেন না বোর্ডের কোনও উচ্চপদস্থ কর্মকর্তা আমি ভিতরে আমাদের এখানে ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল তেমন কোনো কর্মকর্তা আমরা পাইনি বাট এখানে যে ম্যানেজার রয়েছেন একজন রাসেল সাহেব এবং এখানে গ্রাউন্ডস কমিটির একজন ব্যক্তি রয়েছিলেন এবং আমাদের যে আর্মির যিনি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন টোটাল উত্তরের এখানে তিনি ছিলেন তাদের কাছে আমাদের যে দাবিগুলি আমরা সেখানে রেখে আসছি যে যে এই ক্রিকেট বোর্ডের যারা পরিচালক রয়েছেন তারা অনতি বিলম্বে পদত্যাগ করে স্বেচ্ছায় পদত্যাগ করে যেহেতু আইসিসির কিছু রুলস রয়েছে এবং সেটা আমরা দ্রুত বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা রয়েছেন তার সাথে বসে আলোচনা করে নতুনভাবে একটি ফর্মেট করে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক আমরা কাজ করে আমরা ইলেকশনের মাধ্যমে নতুন একটি বডি দাবি করছি বিসিবির নেয়া নানান উন্নয়ন প্রকল্পের কাজ আপাতত বন্ধ রাখার দাবিও জানান তারা মাহফুজুল ইসলাম আর টিভি ঢাকা দর্শক সন্ধ্যা সংবাদে পর্যন্ত সবচেয়ে সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর নম্বরে ডায়াল করুন রাতে সংবাদ পৌনে এগারোটায় দেখার আমন্ত্রণ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ